সত্যি যে খবর দিকে প্রথম রিপাবলিক বাংলা দেখিয়েছে চাপে পড়ে অবশেষে গ্রেফতার শেখ সাজাহান। একেবারে আমরা দেখাচ্ছি যে খবর, যে অবশেষে গ্রেফতার করা হয়েছে শেখ সাজাহানকে। লগাতার আমরা সন্দেশখালীর মাটি থেকে একের পর এক শেখ সাজাহানের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলোকে সামনে এনেছিলাম এবং তারপরেই অবশেষে গ্রেফতার করা হয়েছে শেখ সাজাহানকে। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন। শুভ্রাংশু, অবশেষে চাপে পড়ে শেখ সাজাহানকে গ্রেফতার দেখাতেই হলো পুলিশকে? হ্যাঁ, দেখাতেই হলো বধুকর্মিতা। আমার মনে আছে তুমি গিয়ে, তুমি যে প্রশ্নগুলো করছিলে শেখ সাজাহান কোথায়, তুমি যে পুলিশকে প্রশ্নগুলো করছিলে আমার চোখের সামনে, সেগুলো হচ্ছে সেই খবর তো আমরা সবাই জানি। কিন্তু যেটা মূল এবং মৌলিক খবর, আজকে ভোর 4:30 আগে নেয় মানে ঠিক 4:00 থেকে 4:30 মধ্যে বসিরহাট মহকুমা যে আমাদের আদালত আছে, বসিরহাট যে আদালত আছে, সেই আদালতে শেখ সাজাহানকে পুলিশ নিয়ে আসে। পুলিশ সেই সময় প্রথম সবার কাছে খবরটা যায়, কিন্তু আমরা তার আগে থেকে আমার খবর পাচ্ছিলাম গতকাল রাত্রি মানে 6টা নাগাদ, গতকাল সন্ধ্যে 6টা নাগাদ আকুঞ্জিপাড়া যেখানে শেখ সাজাহানের বাড়ি, তার থেকে ঠিক 1.5 কিলোমিটারের মধ্যে একটা এলাকা আছে, ওখান থেকে পুলিশ সাজাহানকে অ্যারেস্ট করেছে বলে দাবি করছে। যে লিখিত যেখানে অ্যারেস্টের কথা পুলিশ লিখছে, কোথা থেকে উপস্থল, কোথায় কোথা থেকে সাজাহানকে অ্যারেস্ট করেছে সেই জায়গাটা দেখানো হচ্ছে আকুঞ্জিপাড়া, এবং সময় দেখানো হচ্ছে এখনো অব্দি যে আমাদের কাছে খবর আছে, সময় দেখানো হচ্ছে সন্ধ্যে 6টা। অর্থাৎ গতকাল সন্ধ্যে থেকে পুরো ব্যাপারটাকে গোপন রাখা হয়েছিল, যদিও সমস্ত লোকের কাছে খবর ছিল সাজাহানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনার বিষয়টা এমনটাই হয়ে গেছে, এমনটাই বোঝা যাচ্ছিল যে পুলিশ আদৌ সাজাহানকে ধরেছে কি ধরেনি, পুলিশ ধরে বলবে কি বলবে না, আসলে একটা অবিশ্বাসের জায়গায় পরিণত হয়েছিল। কিন্তু মোটামুটি এটা অনেকদিন ধরেই বোঝা যাচ্ছিল আর পথ খোলা নেই, আর পুলিশের সামনে পথ খোলা নেই। যে পুলিশ এতদিন ধরে কোনো লোক যদি কোনো অন্যায় বা অভিযোগ করে সাজাহানের নামে যায় বা কোনো কারণে তাদের কথা পুলিশের কাছে অভিযোগ জানাতে যায়, পুলিশ তাদেরকে বলতো সাজাহানের কাছে মিটিয়ে দাও, সাজাহানের কাছে যাও, সেখানে গিয়ে মিটিয়ে নাও। এবার সেই পুলিশ এতদিনে বাধ্য হলো, মধুকল্পিতা, পুলিশ বাধ্য হলো সাজাহানকে অ্যারেস্ট করতে। এতদিন ধরে বিভিন্নভাবে জনমানসে বারবার দাবি উঠছিল, বারবার অভিযোগ উঠছিল, কিন্তু সাজাহানকে ধরার ব্যাপারে পুলিশ বারবার যে গড়িমসি করছিল, পুলিশ কখন হাজার আমি খুঁজেই পাচ্ছ না, কিন্তু স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছিল। শুভেন্দু অধিকারী, তিনি অভিযোগ করেছেন পুলিশ জানে এবং পুলিশের কাছেই বহাল তবিয়তে আছে সাজাহান। এমনকি গতকালই শুভেন্দু অধিকারী টুইট করেছিলেন যে সাজাহান আছেন পুলিশের কাছে, এই পুলিশ ব্যবস্থা করে গেছে। এই অভিযোগটা কিন্তু আজকে না, এর আগেও বারবার হচ্ছিল, বারবার বলা হয়েছে। প্রায় 50 দিন কেটে গেছে ঘটনার পর, ইডির উপর হামলার পরে প্রায় 50 দিন কেটে গেছে এবং বাংলা বারবার দেখছিল কি অশান্ত, অশান্তি হচ্ছে। এই অবস্থায় আজকে ভোরবেলায় প্রথম 4:30 নাগাদ জানা যায় যে মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সকল রিপোর্টার পৌঁছেছে, তুমিও জানো, তুমিও ঘটনাস্থলে গিয়েছিলে, আমরা ওখান থেকে এখনো ভিডিও পাচ্ছি। পুলিশ খুব গোপনীয়তায় লুকিয়ে, একেবারে লুকিয়ে সাজাহানকে নিয়ে গেছে, এবং যে 6টার সময় গতকাল রাত সন্ধ্যে 6টার সময় দেখানো হয়েছে এটা অ্যারেস্ট করার জায়গাটা, এই অবস্থায় দাঁড়িয়ে আছে এখন। এখন যেটা হচ্ছে আজকের সন্দেশখালি, তুমি এই খবরটাও জানো যে আজকে সন্দেশখালি বিজেপি পৌঁছাচ্ছে। একেবারে শুভ্রাংশু ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি, ধন্যবাদ শুভ্রাংশু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি নিউজ রুম থেকে রয়েছেন কিশলা, এবং এর পাশাপাশি সন্দেশখালীর পথে এই মুহূর্তে রয়েছেন এলিনা, বসিরহাট কোর্টের দিকে সেদিকে রয়েছেন আমাদের প্রতিনিধি তনয়। আমি প্রত্যেকের কাছে আসবো, তবে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, অবশেষে চাপে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়াকে গ্রেফতার দেখাতেই হলো পুলিশকে। আমরা এই সন্দেশখালীর মাটি থেকে লাগাতার কভারেজ করে গিয়েছি, লাগাতার মা বোনেদের যে সমস্যা সেই সমস্যাটা তুলে ধরেছি, তাদের উপর কিভাবে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের কাহিনীও আমরা দেখিয়েছি। বাংলা ডে ওয়ান থেকে শুধুমাত্র দেখিয়ে গিয়েছি যে কি পরিস্থিতি সেখানে ছিল, আমরা তারা কাউন্টডাউন দেখিয়েছি, সরকার এবং পুলিশের বাধ্যবাধকতা, নির্লজ্জতা, অসহায়তা দেখিয়েছি, এবং টানা রিপাবলিক বাংলা কভারেজের জেরে আজ শেখ সাজাহানকে গ্রেফতার করতে হলো, তাও প্রকাশ্যে ক্ষমতা নেই, প্রকাশ্যে সর্বসম্মতি গ্রেফতার করে বের করে আনতে পারলো না। রাতের অন্ধকারে, শুভ্রাংশু এক্ষুনি যেটা বলছিল, রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে
ঢুকিয়ে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হলো মধুকর পিতা। এইটা শুধুমাত্র শুধুমাত্র হয়েছে কারণ এক টানা সন্দেশখালীর মা বোনেরা তারা এক টানা প্রতিবাদ করে গিয়েছেন, তাদের কণ্ঠরোধ করা যায়নি, রিপাবলিক বাংলার কণ্ঠরোধ করা যায়নি, এবং তারা টানা এক এক করে তৃণমূল নেতা সেখান থেকে যারা চুনোপটি তৃণমূল নেতা থেকে শুরু করে যারা মাথা প্রত্যেকের নামে আঙুল তুলে তুলে তারা অভিযোগ করেছে। গতকাল পর্যন্ত আমরা দেখলাম বিহলে পিঠ থেকে গেছিল সবার, সরকারের আর কিছু করার ছিল না, পুলিশের আর কিছু করার ছিল না। যদি ঘটনা চক্রে এটাও ভাবতে হবে আমাদের যে এতদিন সময় নিল কেন, যে বিষয়ে যে গতকাল যেটা ইডির তরফ থেকে আইনজীবী জানিয়েছেন কোর্টে সলিসিটর জেনারেল যে এতদিন পুলিশ সময় নিচ্ছে, পুলিশ যদি গ্রেপ্তার করে তাহলে তথ্য প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কি এতগুলো দিন সময় নেওয়া হলো যে শাহজাহানের তথ্য প্রমাণ ধুয়ে মুছে সাফ করে তারপর তাকে গ্রেপ্তার করা হলো? এই প্রশ্নটা কিন্তু উঠছে মধুকল্পিতা। এবং সবথেকে বড় কথা হচ্ছে শেষ পর্যন্ত গ্রেপ্তার যদি করতেই হলো তাহলে তো লুকোছাপা কিসের, লুকোছাপা কিসের এত যাতে কি শাহজাহান পার পেয়ে যায়? আমার মনে হয় যে এখানেই কোথাও যদি কেউ ভেবে থাকেন, যদি কারা ভেবে থাকেন, যদি পুলিশ ভেবে থাকে যে রিপাবলিক বাংলার কভারেজ এখানেই থেমে থাকবে, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। আমরা টানা এরপরও ফলো আপ করে যাব, কারণ যেভাবে কোথাও রাতের অন্ধকারে শাহজাহানকে গ্রেপ্তার করা হলো, যদিও নিঃসন্দেহে এটা সন্দেশখালীর যে যারা মায়েরা দিদিরা তারা যারা টানা প্রতিবাদ করেছেন তাদের সম্মানের জন্য, জমির জন্য, অধিকারের জন্য এটা তাদের জয়। তারা বলছিলেন, শুরু থেকে বলেছেন যে যতক্ষণ না শাহজাহান গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত একে তাকে গ্রেপ্তার করে কোনো লাভ নেই। আজ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, কিন্তু এখন দেখা যে পুলিশ এরপর কি করে। শাহজাহানের বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ রয়েছে, এমনকি ইডির আধিকারিকরা তারা পর্যন্ত অভিযোগ করেছে শাহজাহানের বিরুদ্ধে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার শাহজাহান গ্রেপ্তারের পর এবার কি কি ভাবে, কি কি অভিযোগ, কি কি ধারা তাকে দেওয়া হচ্ছে সেদিকেও নজর রাখতে হবে। কারণ যেভাবে কোথাও রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করলো, তাতে নিঃসন্দেহে সেই সন্দেহের অবকাশ থাকছে বই কি, যেটা গতকাল কোর্টে ইডির তরফ থেকে বলা হয়েছে যে শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করছে, পুলিশ তদন্ত করছে, মানেই সেখানে কোনো তথ্য প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এবং সেগুলো এতগুলো দিন তাহলে সময় কেন নিল, এতগুলো দিন শাহজাহান কোথায় ছিল, সেই প্রশ্নটাও কিন্তু থাকছে। এবং সেই ফলো আপটাও কিন্তু রিপাবলিক বাংলা করবে, টানা কভারেজ চালিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে আজ শেষ পর্যন্ত বাধ্য হয় পুলিশকে গ্রেপ্তার করতে হলো, পুলিশের কাছে আর কোনো রাস্তা ছিল না তাই পুলিশকে গ্রেপ্তার করতে হলো, কারণ আর কোনো রাস্তা না। এতবার ধরে মিডিয়াকে অ্যাটাক করে কোনো লাভ হয়নি, আমরা টানা কভারেজ করে গেছি, মাটি কামড়ে পড়ে থেকেছি, এবং একই সঙ্গে সন্দেশখালীর মায়েরা দিদিরা তারাও তাদের প্রতিবাদ থেকে এক ইঞ্চ সরে আসেনি, কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। তাদের জন্য শেষ পর্যন্ত আজ বাধ্য হয় পুলিশকে রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করে এনে বসিরহাট কোর্টে ঢোকাতে হলো। মধুকল্পিতা, একেবারে সোনালী, একেবারে রাতের অন্ধকারে গ্রেফতারি দেখাতে হলো পুলিশকে। ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের সিনিয়র এডিটর সোনালী সরকার এই মুহূর্তে।